गाइस चले नतुन ब्लग भिडियो नहीं आज भिडियो कि जिस देखो मैं एक हल्का एक छोटे एक क्लिप अटाच करब ये तुम देखो गाड़ी फग लैम्पे जो भेतर जो जैगा ना जानने चेम्बर टाइप जानने लाइटर वोखने एक नाट आज आर्थिंग नाट मैं गाड़ी आज ठीक करें कारण से गाड़ी हर्न बजे ना जो ठीक है बाट हमें बाड़ी छोटो खाटो मेकानिक दो भाई मिले कर नाट रही है साइडे एक साइडे मैं आर्थिंग जो नाटा थे एक साइडे जस्ट लेगे रही गाड़ी और हमें पुरो मैंने वो चेम्बारे जो भेतर पूरा हाथ दिए कैमरा ऑन कर सब किस रंग खुजे पाचीना लास्टे हमें देखल देखिए साइड एरक भेसे आट्ट मैंने जस्ट अबाक कांड होने और फोन जो तो चार्ज कम छो जार जो फोन तो छो ना बाड़ी फोन चार्ज छो जार जो हमें अनलाइन होते कैमरा ऑन करते एकदम ही कम चार्ज छो 5% मतलब चार्ज छो जार जो जस्ट मुमेंट कैप्चर करते हैं क्यों तबुओ हमार दादा फोन थे एक छोटे एक क्लिप नहीं जेटा कि ना वही चेम्बारे भेतर क्लिप्ट तुम्हारा देखो मैंने जी ओने किच्छू नहीं तबुओ एट मैंने एरक होते तुम्हारा देखते पावे हमारे भिडियोर क्लिपर मध्य और चले गई गाड़ी चाकर ऊपर देखो ओई तो ऊपर थे देखो लुंगिर कचड़ मचड़ ढुकिए रख ले क्या देखो अरे हाथी खुनी पड़े गए जानिस बड़ गाड़ी दादा दूजन मिले वाश कर एक्सट्रीम वाश कर तीन टे गाड़ी मिले झा चक चक कर गाड़ी बार करो नहीं बेरियो मैंने जो गाड़ी लाभ सो আমাদের গাড়ি মেন গাড়িটাই মেন গাড়ি নোংরা থাকলে অবস্থা একটুখানি কেমন 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 লাগে এখন দেখো গাড়িটা মানে সামনে দাঁড়িয়ে আছে যদিও খুব সুন্দর লাগছে বাট এখন এই মুহূর্তে দেখানো যাবে না কারণ জায়গাটা পুরোটাই ভিড়ভাট্টা আর এখান থেকে যখন দূরে মানে একটুখানি এই লোকেশন থেকে অন্য লোকেশনে যখন যাবো গাড়ি আমি একটা অ্যাটাচ ভিডিও অ্যাটাচ করবো তোমরা একটু দেখে নিও আর গাইস ছোটো ছোটো ব্লগ কেমন লাগছে আমাকে কমেন্টে জানাও একদম ভুলো না জানাতে জানাও যেটা মনে হচ্ছে জানাও আর আমাদের তো কিছু কিছু ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিছু ফ্রেন্ড আছে ভাই তোরা কমেন্ট বক্সে কেন বকবক করছিস আমাকে পার্সোনালি বল তোদের কী প্রবলেম পাবলিক প্ল্যাটফর্মে ভুলভাল বকবক করিস না কাজ কর কাজ কাজ তো করছি কাজ না করলে খাবোটা কি আমার যে সাইডে যে কিছু কিছু খরচাগুলো সেগুলো তো তুই আর দিবি না তাহলে আমাকে তো খেটে করতে হবে বাড়ি থেকে এখন নামাও যাবে না কেন চাইলেই দিয়ে দিই পেয়ে যাই আমার বাড়ি ওরকম না বাট একটা এজ থাকে যেটা এই টাইমটাতে না যাওয়াটাই মা বাবার কাছে বেশি বেটার নিজে খেটে করো দেখো ভালো লাগবে সো তুই ফোকটিয়া জ্ঞান ভাই মারিস না সামনে আয় এসে কথা বল ঠিক আছে বাকি একটু পরে দেখা করছি এটা আবার মানে খারাপ নেগেটিভ সেন্সে নিস না জাস্ট নর্মালি বললাম কারণ তোর একটু প্রবলেম আছে তো যে তুই নেগেটিভ সেন্স বেশি নিস তাই জন্য বলছি সামনে দামি আয় এসে এমনি নর্মালি কথা বল এইখানে কমেন্ট বক্সে বেকারি আবার মানে নেই আমার নাম্বার আছে তোর কাছে হোয়াটসঅ্যাপে বল কী হয়েছে কথা বলছি ঠিক আছে আর বাকি গাইস একটুখানি হালকা হালকা মনে হচ্ছে আবার সর্দি লাগছে যাই না কি হচ্ছে বাট সোয়েল অ্যান্ড ফিট আছে বাট হালকা হালকা মনে হচ্ছে বাকি চলো একটু পরে দেখা করছি গাইস গাড়ি কিছুটা এমন লাগছে দেখো যদিও আমি এটা বাড়িতে নিজেই ওয়াশ করেছি অনেক টাইম লেগেছে আজকে তো এই লাগছে আগে থেকে অনেকটা মানুষ লাগছে এটাই আর কি কিন্তু ভালো লাগছে দেখো গাড়ি ধোয়া হয় না গাড়ি ধোয়া হয়ে গেল কত সুন্দর লাগছে আর এদিকে আমাদের
আকাশ মামা ডাক দিচ্ছে, বলছে আমি আসছি, বৃষ্টি হবে এক্ষুনি, আকাশ টাকাশ ডাকছে চারিদিকে, হাওয়াটা হচ্ছে, কেমন ডাকতে তাহলে বলো দেখিনি। কত কষ্ট করে গাড়িটা ধুলাম, বেকার হয়ে গেল পুরো। সবাই যেখানে দাঁড়িয়েছি বাগাজের জন্য, চা খাওয়ার জন্য, চা খাচ্ছি ঠিকই, কিন্তু গাড়িটা আমার একটু আবার কাদা হয়ে যাবে মনে হচ্ছে, খুব জোরে আসবে একটা বৃষ্টি। সবাই দাঁড়িয়ে ব্লগটা ওঠে তাদের শেষ করে দেবো, কারণ হচ্ছে বৃষ্টির মধ্যে আমি ফোন টোন বার করতে পারবো না ভালো মন্দ জানি, কারণ আমার একটাই ফোন। তো দেখছি একটু পরে কিছু করা যায় কিনা, যদি কিছু অ্যাড করা যায় তাহলে অ্যাড করে দেবো, না তো আজকে ব্লগটা এতটাই ছোট্ট একটা ব্লগ থাকবে। আর ওই ক্লিপটা তোমাদের দেখে কেমন কী লেগেছে একটুখানি আমাকে বলবে, জানি ওই ক্লিপে কিছু নেই, কিন্তু ওইরকম ক্লিপ হচ্ছে গাড়ির যে ভিতরে যে ইয়েটা আছে কেবিনটা, ওই কেবিনটা ফগলাইট আর হর্নটা গাড়ির অ্যামেজের ওখানে লাগে, একদম বিচ্ছিরি জায়গা, তো ওই চেম্বারটাই ওখানে ঘুরে 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 দেখানো হয়েছে। যদিও ব্যাক সো গাইস কাজ শেষ হলো, অনেকটা রাত হলো, একটুখানি মুখটা শুকনো শুকনো লাগছে, আই নো, কারণ হচ্ছে রাস্তাঘাটের কাজ, তো ফিল্ডে কাজ হলে যাওয়া হয় আর কি। সো গাইস আজকের মতো এতটাই, আর বৃষ্টি আর হয়নি, অল্প একটু হয়েছে আর হয়নি, গাড়িটাকে আমার নোংরা করে দিয়ে তারপরে ভগবান বলছে আমি আর বৃষ্টি দেবো না, দিয়ে আবার গাড়ি মরছে, এরকম একটা ব্যাপার। সো চলো কালকে দেখা হচ্ছে নতুন ব্লগ নতুন দিনের সাথে, আর কালকে গাইস গাড়ি নিয়ে যেতে হবে, কালকে গাড়িটা দেয় প্রবলেম হচ্ছে বললাম না, হর্ন বাজছে না, তো কালকে গাড়িটা নিয়ে বেরোবো, হয়তো গাড়ির কোনো ক্লিপ হয়তো দেখতে পারো পরের ভিডিওতে, হয়তো ইট মে বি, যদি ফোন টোন সাজে থাকে তাহলে দেখতে হবে, না তো দেখতে হবে না। আর যদি আমরা গাড়িটা নিয়ে যাই সিচুয়েশান ওয়াইজ, সিচুয়েশান ওয়াইজ যদি সিচুয়েশান হয় তাহলে শ্যুট করে নেবো, জানি ডেলি ব্লগিং দেখা যেতে দেখানো যেতেই পারে, বাট সিচুয়েশান ওয়াইজ, কারণ হচ্ছে গাড়িটা আগে দেন সব, ব্লগিংটাও আগে কিন্তু গাড়িটা আগে। সো দেখবো যদি সিচুয়েশান ওয়াইজ হয়, যদি ক্লিপ নিতে পারি নেওয়ার মতন জায়গা হয় তাহলে ক্লিপ নিয়ে তাহলে পরের ভিডিওতে অ্যাড করে দেবো, তোমরা দেখে নিও, আর যদি না হয় তাহলে আমি এমনি আপডেট দিয়ে দেবো, হয়তো যদি না দেখাতে পারি আপডেট দিয়ে দেবো, বাট হচ্ছে দেখাতে পারবো না। সো সেটা কালকে একটা কালকে দেখা যাবে, বাকি আমি এই মুহূর্তে আছি নেতাই নগরে, কাজ হয়ে গেছে, একটা ফ্রেন্ড আসছে, দেখা করবো, দেখা করে গুড হোম, তাই তো কিছু বলবি, তোকে এত কিছু বলতে হবে। সো গাইস চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। আর ছোটো ছোটো মিনি ব্লগ কেমন লাগছে জানো, কয়েন্ট বক্স খোলা আছে, তোমাদের কয়েন্ট বক্স ভরিয়ে দাও, জানিয়ে নিয়ে ভরিয়ে দাও, চলো টাটা।